নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশনকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা তারা বলছেন অনেক স্থানে পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে সরকার দলের নেতারা মনোনয়নপত্র জমা দেওয়ার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচনের সময় সকল দায় কমিশনকেই নিতে হবে বলেও জানান বিশ্লেষকরা বুধবার শেষ দিনে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতায় আরেক ধাপ এগিয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিরোধী দলের নানা অভিযোগ থাকলেও অনেকটা উৎসব আমেজ সারা দেশে কিন্তু শেষ পর্যন্ত কতটা থাকবে এই এমন প্রশ্নে উৎসব বিশ্লেষকরা বলছেন অনেক স্থানে প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে এই পরিস্থিতিতে সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সজাগ থাকার পরামর্শ তাদের নিরপেক্ষ আচরণ করছে কিনা সেটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন এটা ঠিকভাবে করছে না বলে কিন্তু বিরোধী পক্ষ থেকে অভিযোগ আসছে বারবার এবং এই অভিযোগগুলো কিছুটা আছে রেটরিক আর কিছুটা সত্যতাও আছে সরকার মানে হলো প্রশাসন সরকার মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যেভাবে দলীয়করণ হয়েছে তারা যদি পক্ষপাত দুষ্ট আচরণ করে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সমতল সমতলক্ষ প্রস্তুত করা চারটিখানি কথা হবে না তো আমাদের দুর্ভাগ্যবশত আমরা দেখছি যে পক্ষপাত দুষ্ট আচরণ যারা নিরপেক্ষ আচরণ করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের তদন্ত করে তাদেরকে সে ব্যাপারে সেক্ষেত্রেও ব্যবস্থা নিতে হবে বিশ্লেষকদের মতে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ না করলে মাঠ প্রশাসনেও স্বচ্ছতা আনা সম্ভব হবে না এবং আমরা দেখলাম যে কিছু কিছু মাননীয় সংসদ সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ওসি সাহেব তার সাথে ছিলেন তো এটা কি তো এটা তো আরেকটা বিরাট বাধা অনেক জায়গায় কিন্তু এই সমস্যা রয়েছে যে অভিযোগগুলো আসছে নির্বাচন কমিশনের উচিত হবে সেগুলো খতিয়ে দেখা এবং যদি দেখে কোনো রকমের ব্যত্যয় হচ্ছে তাহলে সে ব্যাপারে ত্বড়িৎ অ্যাকশন নাও যদি প্রতিবিধান না করে তাহলে তো নির্বাচন কমিশন পক্ষপদষ্ট আচরণ করছে এই যে অভিযোগটি সেই অভিযোগটি সত্য প্রমাণিত হবে তবে কমিশনের নিরপেক্ষ ভূমিকা এবং নির্বাচনের সমান সুযোগ নিশ্চিত করার সময় এখনও আছে বলে মনে করছেন বিশ্লেষকরা মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন ঢাকা